আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম, নিজেকে প্রধানমন্ত্রী উল্লেখ করে ট্রাম্পকে শেখ হাসিনার অভিনন্দন। এরপর জানিয়ে দিব, নির্বাচন কমিশন গঠনের জন্য নাম প্রস্তাব করেছে বিএনপি। এদিকে ট্রাম্পের উদ্দেশ্যে তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস। এরপর জানিয়ে দিব, ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে বলেছেন তারেক রহমান। আরো জানিয়ে দিব, খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন। সর্বশেষ জানিয়ে দিব, ইসলামী সভ্যতা ও সংস্কৃতির প্রতিস্থাপন করতে হবে বলেছেন শিবির সভাপতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নিজেকে প্রধানমন্ত্রী উল্লেখ করে ট্রাম্পকে শেখ হাসিনার অভিনন্দন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বুধবার 6 নভেম্বর সন্ধ্যা 7টার দিকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার বার্তা পোস্ট করা হয়। তবে পোস্টে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ডোনাল্ড জে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, এই বিশাল বিজয় তার অসাধারণ নেতৃত্বের গুণাবলীর প্রমাণ এবং আমেরিকার জনগণের ওপর অর্পিত গভীর বিশ্বাসের প্রতিফলন। পোস্টে আরো বলা হয়েছে, শেখ হাসিনা ডোনাল্ড জে ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তার প্রথম প্রেসিডেন্সির সময় প্রধানমন্ত্রী হিসেবে বিভিন্ন আলোচনার স্মৃতি স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, তার দ্বিতীয় প্রেসিডেন্সির অধীনে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরো মজবুত হবে, উভয় দেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি প্রকাশ করেন তিনি। এছাড়া শেখ হাসিনা নবনির্বাচিত প্রেসিডেন্ট ও তার পরিবারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ কামনা করেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের জনগণের জন্য স্থায়ী শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন, উল্লেখ করা হয় পোস্টে। নির্বাচন কমিশন গঠনের জন্য নাম প্রস্তাব করেছে বিএনপি। নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির কাছে 5 জনের নাম প্রস্তাব করেছে বিএনপি। বুধবার 6 নভেম্বর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে এই নামের তালিকা জমা দেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি দলের পক্ষ থেকে এই তালিকা জমা দেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য কবির খান কালবেলাকে এ তথ্য জানিয়েছেন। বিএনপির সূত্রে জানা গেছে, বিএনপির প্রস্তাবিত তালিকায় সাবেক বিচারপতি, সাবেক আমলা ও সাবেক সেনা কর্মকর্তারা আছেন। তালিকায় ইসির জন্য একজন নারীর নামও প্রস্তাব করা হয়েছে। এদিকে বুধবার 6 নভেম্বর বিকেলে সার্চ কমিটির কাছে 5 জনের নাম প্রস্তাব করেছে 12 দলীয় জোট। মন্ত্রিপরিষদ সচিবের দপ্তরে এই নামের তালিকা জমা দেওয়া হয়। জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা জোটের পক্ষ থেকে এই তালিকা জমা দেন। সৈয়দ এহসানুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন। ট্রাম্পের উদ্দেশ্যে তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাস। সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার 6 নভেম্বর রাতে তার নিজের ফেসবুক পোস্টে এ অভিনন্দন জানান তিনি। তারেক রহমান বলেন, নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন। আমরা আমাদের দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক এবং সহযোগিতার ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। তিনি আরো বলেন, এই বিজয় আমেরিকার শক্তিশালী গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে প্রদর্শন করে। বাংলাদেশের মানুষ নিজেদের স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এগিয়ে যেতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মৌলিক স্বাধীনতার প্রতি আমাদের অঙ্গীকার দৃঢ় করতে আগ্রহী। উল্লেখ্য, 4 বছর পর আবারও মার্কিন মসনদে ফিরেছেন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজের ম্যাজিক ফিগার করেছেন তিনি, ফলে
পুনরায় মার্কিন মসনদে বসতে যাচ্ছেন ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে, যেখানে দেখা গেছে বাংলাদেশের স্থানীয় সময় বুধবার বিকেলে ম্যাজিক ফিগার পার করেন ট্রাম্প। তিনি এখন পর্যন্ত ইলেকটোরাল কলেজের 276টিতে জয় পেয়েছেন, যেখানে নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য 270টি কলেজের প্রয়োজন পড়ে। ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ থাকতে হবে বলেছেন তারেক রহমান। দেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মাফিয়া সরকার বিনা ভোটে ক্ষমতা আঁকড়ে থাকার সময় বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র হিসেবে পরিচিত করার অপকৌশলে লিপ্ত ছিল। ক্ষমতা হারিয়ে 5 আগস্টের অপশক্তি এখনো আবার বিশ্বে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে পরিচিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। পরাজিত অপশক্তির ষড়যন্ত্র রুখে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি অবশ্যই বাংলাদেশের পক্ষের সব শক্তিকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের 7 জন চিকিৎসক সহ সব সফর সঙ্গীর ভিসা প্রক্রিয়াও শেষ হয়েছে। তার শারীরিক অবস্থা সহ সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার 8 নভেম্বর লং ডিস্টেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে তাকে যুক্তরাষ্ট্রের লন্ডনে নেওয়া হবে। তবে এয়ার অ্যাম্বুলেন্স না পাওয়া গেলে তার বিদেশ যাত্রা দু একদিন পিছিয়ে যেতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঢাকা থেকে খালেদা জিয়া প্রথমে যুক্তরাজ্যের লন্ডনে যাবেন, সেখান থেকে পরে তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যুক্তরাষ্ট্র কিংবা জার্মানির কোনো মাল্টি ডিসিপ্লিনারি হেলথ সেন্টারে নেওয়া হতে পারে লিভার প্রতিস্থাপনের জন্য। 79 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। ইসলামী সভ্যতা ও সংস্কৃতির প্রতিস্থাপন করতে হবে বলেছেন শিবির সভাপতি। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, বর্তমান সমাজে প্রচলিত জাহেলিয়াতপূর্ণ চিন্তা ও মূল্যবোধ আমাদের জাতির অগ্রগতি ও মঙ্গলকে বাধাগ্রস্ত করছে। এসব ভুল ধারণার বিরুদ্ধে ইসলামী সভ্যতা ও সংস্কৃতির প্রতিস্থাপন অপরিহার্য। বুধবার 6 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ছাত্র শিবিরের 2025 সালে প্রকাশনা সামগ্রীর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঞ্জুরুল ইসলাম বলেন, ইসলামী সংস্কৃতি ও নীতির মাধ্যমে আমরা আমাদের চিন্তা ও নীতিনৈতিকতায় আমূল পরিবর্তন আনতে পারব, যা সমাজকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। এটি আমাদের জাতির প্রকৃত মুক্তি ও সমৃদ্ধির পথে একমাত্র সঠিক দিশা। তিনি বলেন, ইসলামী সভ্যতা ও সংস্কৃতির সঠিক অনুধাবন তরুণ ছাত্রদের মধ্যে গড়ে তোলার প্রয়াসে ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। পশ্চিমা বয়ান শুনে যারা ইসলামকে শুধুমাত্র একটি ধর্ম হিসেবে মনে করছে, তাদেরকে ইসলামের বিশালতা বোঝানোর জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যার ধারাবাহিকতায় আমরা আমাদের প্রকাশনা সামগ্রী সেই আলোকে সাজিয়েছি।